আপনি মারা গেছেন, আপনার লাশ সামনে, আপনার মরা লাশকে আমরা সামনে রেখে আমি ইমাম আমি বলতেছি, আপনারা সবাই মাফ করছেন তো, আপনারা সবাই উপস্থিত মাফ করে দিলেন তো, হাত উঁচু করে বলেন বলেন আলহামদুলিল্লাহ মাফ করে দিলাম, এটা যেন বলতে না হয়, এটা যেন বলতে আর না হয়। এখন থেকে নিজেকে একটু সাজান, কোরআন এবং সহিহ হাদিস দিয়ে একটু সাজান, একটু বাস্তবিকভাবে বান্দার হকের বিষয়ে একটু সচেতন হন। কত কথা বলে তো লাভ নেই, সব জানেন, জানেন না কে বলছে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার খাদেম, তার নিজের বাড়ির খাদেম, তার বাড়ির কাজ করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকতেন ইউকাল্লাহু মিদাম, তার নাম ছিল মিদাম, গামেদ গোত্রের একটি ছেলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাজ করতে করতে দূর থেকে একটা তীর এসে তার একেবারে ভেদ করে উনি মারা গেলেন, উপস্থিত ডেথ, ওই মেদাম মারা গেলেন। আশপাশের লোকজন এসে বলতেছে সুবহানাল্লাহ, একজন মুমিন মারা গেলে তো কদ আফলাল মুমিনুন, মুমিন তো সফল হয়ে গেল। সকলেই বলতেছে এর চাইতে বড় ভালো কপাল আর কার হতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষের খাদেম হয়ে থেকে কাফেরদের হাতে নিজের জীবনটা দিয়ে দিলে, এর চাইতে বড় ভাগ্যবান আর কে হতে পারে? আমরা একটা জান্নাতি মানুষ দেখলাম দুই চোখ দিয়ে, এ কথা বলা যায় না? আপনি তো যাকে তাকে বলতেছেন যে কেবলা বাবা উঠে গেছে উপরতলায়, বাবা একেবারে জান্নাতে অমুক হয়ে গেছে, স্বপ্নে দেখলাম এইটি, কত রকম কিছু রং ঢং করতেছেন। আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাড়ির খাদেমের ব্যাপারে মানুষ বলবে না? বলবে যে এ তো সুসংবাদপ্রাপ্ত মানুষ, জান্নাতি হয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে কাল্লা, কখনো না, কখনো না, আমি দেখতে পারতেছি জাহান্নামের আগুন ধরার জন্য তাকে রেডি। কি বুঝলেন বলেন, কেন কি বুঝলেন, অপরাধ কি? সাহাবীরা আশ্চর্য হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি আপনি, আল্লাহর রাস্তায় নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিল, তীরটা তো কাফেররা মারছে, এটা বুঝতে পারতেছেন? আর তাকে বলতেছেন যে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে কোনো আমলের ঘাটতি নেই, অন্য কোনো বিষয়ের জন্য না, আমার সঙ্গে কোনো বিয়াদবি করছে জীবনে তাও করে নেই, কোনো কিছু আমলের ত্রুটি নেই। একটা ত্রুটি কি, তার গায়ের সাথে যে চাদর আছে, চাদর চাদর চাদর, এই চাদরটা হলে তার এক দিনই মুসলিম ভাইয়ের চাদর, আত্মসাত করে নিছে, এটা হলে তার অপরাধ। অথবা কেউ বলেছে যে জাকাতের থেকে অতিরিক্ত চাদরটা, এক কথা অন্যের হকটা তার ভিতরে আছে, বান্দার হক তার ভিতরে আছে, আত্মসাত করা চাদর। এখন শোনেন, এখন এই কথা শোনার পরে সাহাবীরা দৌড়ে বাসায় চলে গেলেন, কেউ কেউ জুতার ফিতা নিয়ে আসে, জুতার ফিতা দিয়ে আপনি কি করবেন বলেন তো দেখি, ভয়টা কত, দেখেন আমলটা কাকে বলে। জুতার ফিতা নিয়ে এসে বলতেছে আল্লাহ রাসূল এই নেন দুইটা জুতার ফিতা, এই নেন একটা জুতার ফিতা, আমি জাকাতের জুতা ফিতা যখন আপনি দেন, জুতা দেন, তখন আমি মনে করেছিলাম ফিতা শর্ট হয়ে যেতে পারে, আমি অতিরিক্ত দুইটা ফিতা এখান থেকে নিয়ে নিয়েছিলাম, জাকাতের অংশ থেকে বেশি আপনি যা নির্ধারিত করেছিলেন, এই যে নেন, নিয়ে আমাকে মুক্ত করেন, আমি মাপ চাই। তো লাশ সামনে রেখে যেন এই কথা বলতে না হয়, মাপ করে দেন, আপনারা মাপ করে দিছেন তো, এটা হয় না। হালখাতায় যান না, হালখাতায়, হালখাতায় দেখবেন যে লেখা থাকে আল্লাহর রাস্তায় শহীদ হলে নিজের জীবনের সব গুণা মাফ হয়, পরের দিনে মাফ হয় না। যদিও তারা তাদের আসলে বিষয়টা আলহামদুলিল্লাহ, কথাটা ভালো যে যত ভালো কাজই করেন, এটা বোঝানোর উদ্দেশ্য যে উনি বোঝাতে চাচ্ছেন আপনারা যে ভালো কাজই করেন আমার দোকানের বিলটা দিয়ে দেন ভাই, এটা তার উদ্দেশ্য, আমার হকটা পরিপূর্ণ করে দেন, এটা তো তার দাবি, এটা তো অবশ্যই উচিত। এই কথাটা লেখা দেখবেন আপনি, তো কত বড় কথা, কত বড় ওজনওয়ালা কথা, আপনি কি বুঝতে পারলেন? বান্দার হকের ব্যাপারে চূড়ান্তভাবে এখন থেকে আপনি সচেতন, এই বিষয়ে কত কথা বলা যায়, এই বান্দার হকের সিরিয়াল আমরা ধারাবাহিকভাবে আনবো। আপনি শুধু একটা জিনিস, এ যাবৎ পর্যন্ত এখন পর্যন্ত আপনার এই 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 বিবেক, এই জায়গাতে আপনার প্রেসিডেন্ট থাকে, প্রত্যেকের মানুষের সবচেয়ে বড় প্রেসিডেন্ট হলে এই জায়গা, সবচেয়ে বড় জাজ হলে এই জায়গা, এই জায়গা কি বলে, এখন পর্যন্ত যেই যেই বান্দার হক আপনার কাছে আছে, যে ভুল ভ্রান্তিগুলো করেছেন, ক্ষমা নেওয়ার সুযোগ আছে, যেহেতু চোখটা ভালো আছে, কখন কার জীবন চলে যায় না যায় কোনো রকম কোনো গ্যারান্টি নেই, এখনই আপনি সিদ্ধান্ত নেন, হাতে ধরে হোক, টাকা পয়সা দিয়ে হোক, 10 টাকা পায় 7 টাকা দিয়ে হোক, বেশি দিয়ে হোক, শুধু কমই দেবেন কেন, বেশি দিয়ে হোক, যেভাবে হোক তার কাছ থেকে ক্ষমা নিয়ে লাশটা সামনে রেখে যেন আর বলতে না হয় মাফ করে দিছেন তো, এটা হলো কষ্টের ব্যাপার, লজ্জার ব্যাপার। উপস্থিত কোনো মানুষ এইভাবে বলতে চায় না, না আমি ওর লাশ অমক করে দেব, আমি মাফ করি নাই, ওইভাবে কি কেউ বলাই কি যায়? ভিতরের যদি ব্যথা থেকেই যায়, ক্ষমা যদি লোকটা নাই করে, তো জাহান্নামের ফয়সালা হয়ে যাবে না? তো বান্দার হকের ব্যাপারে চূড়ান্ত পদক্ষেপ নেন এখন থেকে, কীভাবে আপনি নিজেও ভালো বোঝেন, কোন পন্থ অবলম্বন করে আপনি মানুষের হকটা বুঝে দিয়ে সঠিকভাবে, গীবতটাও মানুষের হক, আপনার জানা আছে কিনা, মানুষের পরনিন্দা করেছেন, মানুষের পিছলে গেছেন, এ বিষয়ে আপনি সচেতন হয়ে তার কাছ থেকে ক্ষমা নিয়ে ভালো ভালো কর্ম করবেন। ইন্নাল হাসানাত ইউজহিবুনাস সাইয়্যাত, আল্লাহ তুমি আমাদের বান্দার হক থেকে
বান্দার হক থেকে পরিপূর্ণভাবে তুমি আমাদেরকে রক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী বান্দার হক পরিপূর্ণ করার সুযোগ তুমি আমাদের দান কর। আল্লাহুম্মা আমিন। সহিহ সুন্নাহ মিডিয়া ট্রাস্ট ইসলাম প্রচারের একটি